আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মাগুরায় বিএনপি ও জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার উৎসব মুখর পরিবেশে চলছে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা খুলনায় জনতার মুখোমুখি চার মেয়র প্রার্থী এবং বেনাপোল চেকপোস্টে ভারতগামী তিন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন বাচ্চু মুস্তফা খোকন আবুল হোসেন মুবারকুল্লাহ কবির হোসেন রিপন জাফর আহমদ ও হিজবুর রহমান স্বপন নিহত জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন তিনি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিস উল্লার ছেলে রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন জমিনের বিরুদ্ধের জের ধরে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে রোববার বিকেলে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা এতে ১০৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও আড়াই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে ২৬ মে খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন সে সময় আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুরের শিকার হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাগুরা পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু সহ বিএনপি ও জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন রোববার রাতে মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুন্সী রেজাউল হক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন উৎসব মুখর পরিবেশে বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে গণসংযোগ সভা সমাবেশ উঠান বৈঠক মিছিল ও মাইকিং ছাড়াও নগরী ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেনিয়াবাতের সমর্থনে নগরীর কালীবাড়ি রোডে সর্বদলীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পদ্মার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এছাড়াও নগরী চকবাজার ও বাজার রুট এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী খোকন সেনিয়াবাত জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সকালে নগরীর কাউনিয়া এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ ও আলেকান্দায় উঠান বৈঠক করেন এদিকে নগরীর সাগরদি সেনামিয়ার পোল ও নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফৈজুল করিম আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সময়ের সাথে পাল্লা দিয়ে রাত দিন ভোটারদের কাছে ছুটছেন তারা সকালে রূপসা শিল্পাঞ্চল লবণচোরাসহ আশপাশের এলাকায় প্রচারণায় নামেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল আর স্টেশন রোড এলাকা থেকে প্রচারণায় নামেন জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু এদিকে রোববার থেকে খুলনার বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে ভোটারদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন প্রতিটি ওয়ার্ডে এই প্রশিক্ষণ দেওয়া হবে
এদিকে জনতার মুখোমুখি হলেন খুলনা সিটি কর্পোরেশনের চার মেয়র প্রার্থী। অনুষ্ঠানে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টির সাব্বির হোসেন নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। নগর পিতার দায়িত্ব পেলে সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। সেই সাথে আধুনিক নগরী গড়তে সিটি কর্পোরেশনের সাথে নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। যশোরের বেনাপুল চেকপোস্টে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। সকালে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্ণের বার সহ তাদের আটক করা হয়। আটক দুইজনের কাছে ৬ পিস করে ও অপরজনের কাছে ৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ২ কেজি ৩২০ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৭৪ লাখ টাকা। আটক ব্যক্তিদের বেনাপুল পোর্ট থানায় সোপর্দ করে স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দাতার বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর কোম্পানিগঞ্জ সিএনজি মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মৌলভীবাজারে সিলেট আখাউড়া রেলওয়ে সেকশনের বন্ধ হয়ে যাওয়া ১১টি স্টেশনের দুপাশে কৃষি ভূমিতে গড়ে উঠছে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তি ও রেল বিভাগ সংশ্লিষ্টদের মদদে গড়ে উঠছে এসব স্থাপনা। এতে রেলওয়ের হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোহসিন পারভেসের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। টাকা থাকলে এখন সরকারি সম্পত্তির মালিকানা পেতে পারেন যে কেউ। সিলেট আখাউড়া রেলওয়ে এলাকা ঘুরে দেখলে এ কথাই মনে হবে। রেল কর্তৃপক্ষ ও প্রভাবশালী মহলের একটি চক্র রেল বিভাগের জমি অবৈধভাবে লিজ দিচ্ছেন। লিজ নিয়ে এসব জমির সাথে আশেপাশের পরিত্যক্ত জমি দখলে নিয়ে প্লট আকারে বিক্রি করা হচ্ছে। বাসা ও মার্কেট নির্মাণ করে ভাড়া দিচ্ছেন অনেকেই। সরকারের কাছ থেকে ওরা লিস্ট আনছে কৃষি করার জন্য, কিন্তু ওরা বিল্ডিং উড়ে প্রতি রুমে ভাড়া দেয় ২০০০ টাকা। বিল্ডিং বিক্রি দেয় ভাড়া দিতেছে, ভাড়া খাইতেছে, কিন্তু গরিব তো সরকার থেকে কিছু পাইতেছে না। রেলওয়ে জায়গার উপরে ভূমি কেনাবেচা ও ঘরবাড়ি নির্মাণের সাথে জড়িতদের সাথে কথা বলতে চাইলে এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। আমার কাছে যে যারা লিস্ট বন্দোবস্ত নিয়েছে, এই সরকার থেকে তারা এটা নাম ট্রান্সফার হয়ে যায়, তারা নামে নিয়ে গেছে। শিগগিরই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই রেল কর্মকর্তা। এগুলো আসলে আমাদের দায়িত্বে না, এগুলো দায়িত্বে আছে আইডব্লিউ। আমরা সবাই সহযোগিতা করতেছি এবং চেষ্টাও করতেছি এগুলো যাতে অবৈধ দখলগুলো উচ্ছেদ হয়। উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে তো তারা আমাদের আশ্বস্ত করছে কিছুদিনের মধ্যে এগুলো অভিযান চালানো হবে। রেলওয়ের ভূমিক্ষেক চক্রের হাত থেকে উদ্ধারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত দামে আদা বিক্রি ও ক্রয় রসিদ দেখাতে না পারায় একটি পাইকারি দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে আরও একটি পাইকারি দোকানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। দুপুরে আদা সহ মশলাজাত পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এক অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে ১৫০ থেকে ১৫৫ টাকায় কেনা আদা ২৩০ টাকার অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। শরীয়তপুরে ভেদরগঞ্জে পদ্মার ভাঙন রোধে ৫৫২ কোটি টাকা ব্যয়ে ৫.৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সোনার বাংলা এভিনিউ এর নির্মাণ কাজ শুরু হয়েছে। উপজেলার উত্তর তারাবুনি স্টেশন বাজার সংলগ্ন পদ্মার পাড়ে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নুরুল ইসলাম সরকার, জেলা প্রশাসক পারভেজ হাসান ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবিদুর রহমান খোকা শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাঁধটি নির্মিত হলে ওই এলাকা পর্যটন কেন্দ্রে রূপ নেবে বলে মনে করেন পানি সম্পদ উপমন্ত্রী।
বজ্রপাত প্রতিরোধে কাজ করে বলে প্রত্যেককে একটি করে হলো তাল গাছ রোপণ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুরের আশোকপুর আশনদী সড়কে তাল গাছ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। এ সময় মন্ত্রী আশির দশকে উপজেলার হাজীনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ঘুঘুডাঙ্গা রাস্তায় তাল গাছ রোপণের স্মৃতিচারণ করেন। সেই সারি সারি তাল গাছ এখন দর্শনীয় স্থান হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত পেয়েছে। এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষরা নেচে গিয়ে খাদ্যমন্ত্রীকে বরণ করে নেয়। নেত্রকোনা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে শেখের গাতি গ্রামে গড়ে উঠেছে জেলার সবচেয়ে বড় দুগ্ধ খামার। মাত্র 4 বছর পূর্বে প্রতিষ্ঠিত এ খামারে সব মিলে 4 শতাধিক অস্ট্রেলিয়ান গরু রয়েছে। এর মধ্যে 2 শতাধিক দুধের গাভী ও 40টি ষাঁড় গরু। প্রতিদিন এই খামার থেকে 1500 লিটার দুধ সংগ্রহ করা হয়। খামারটিতে গরু মোটা তাজাকরণে কোনো ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার করা হয় না। খোয়েল ভুষি ও নিজেদের উৎপাদিত ঘাস খেতে দেওয়া হয় গরুগুলোকে। ফলে বাজারে এই খামারের ষাঁড় গরু ও দুধের দারুণ চাহিদা অনেক বেশি। শেরপুরে ঝিনাইগাতির গারো পাহাড়ে পাদদেশে পতিত জমিতে আনারস চাষ করে সফলতা পেয়েছেন মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আনারস চাষী পিটার সাংমা। উপজেলা সীমান্তবর্তী উত্তর বাঁকাকুড়া গ্রামে 6 একর জমিতে সারি সারি রসালো পাকা আনারস দেখে বিস্মিত অনেকেই, কারণ এ ধরনের আনারস আগে শুধু টাঙ্গাইলের মধুপুরে দেখা যেত। পিটার সংমার সফলতায় এলাকার অনেকে আনারস চাষে উদ্বুদ্ধ হয়েছেন। আগ্রহীদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন ও পুলিশ কমিশনার আনিসুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, র্যাব, BGB, জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। র্যালি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় সিটি মেয়র ইকরামুল হক, T2 বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ও রেঞ্জ DIG দেবদাস ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করল সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। এ উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠ থেকে পিস কিপার রান বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 66 পদাতিক ডিভিশনের GOC ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ DIG আব্দুল আলী মাহমুদ ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।